হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। খাদি গাম উদ্যোগে 108 জন এক্সিকিউটিভ এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তো চলুন দেখে নিই কি বলতে চাইছে। বিজ্ঞপ্তি নম্বর KBIC অ্যাডমিন রিক্রুটমেন্ট UR OBC EWS 230 এবং হচ্ছে 2019-20। পোস্ট কোড 21 সিনিয়র এক্সিকিউটিভ ইকোনমি রিসার্চ 2টি, পোস্ট কোড 31 এক্সিকিউটিভ ভিলেজ ইন্ডাস্ট্রি হচ্ছে 56, 32 এক্সিকিউটিভ খাদি 6টি, 41 জুনিয়র এক্সিকিউটিভ 3টি, 42 জুনিয়র এক্সিকিউটিভ অ্যাডমিন আর এইচআর হচ্ছে 15টি, 51 অ্যাসিস্ট্যান্ট ভিলেজ ইন্ডাস্ট্রি হচ্ছে 15টি, 52 অ্যাসিস্ট্যান্ট খাদি 8টি, 53 অ্যাসিস্ট্যান্ট টেনি হচ্ছে 3টি। বয়স সীমা হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ ইকোনমি রিসার্চ পদে বয়সের উর্ধ্বসীমা 30 বছর, বাকি সবকটি বয়সের উর্ধ্বসীমা 27 বছর। বয়স ধরা হবে 19 জানুয়ারি 2020 থেকে। সিনিয়র এক্সিকিউটিভ ইকোনমি রিসার্চ ইকোনমি স্ট্যাটিস্টিক কমার্সে ইকোনমি এবং স্ট্যাটিস্টিক বিষয় হিসেবে থাকতে হবে মাস্টার ডিগ্রি। এক্সিকিউটিভ ভিলেজ ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রি অথবা বিজ্ঞানে মাস্টার ডিগ্রি অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার ডিগ্রির সাথে সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি। এক্সিকিউটিভ খাদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজি ফ্যাশন টেকনোলজিতে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। জুনিয়র এক্সিকিউটিভ কমার্স গ্র্যাজুয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্স কমার্সে মাস্টার ডিগ্রি বাঞ্ছনীয়। জুনিয়র এক্সিকিউটিভ অ্যাডমিন অ্যান্ড এইচআর যে কোনো একটি বিষয়ে মাস্টার ডিগ্রি সঙ্গে সংশ্লিষ্ট ফিল্ডে 3 বছর অভিজ্ঞতা। অ্যাসিস্ট্যান্ট ভিলেজ ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা, অ্যাসিস্ট্যান্ট খাদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজি এবং ফ্যাশন টেকনোলজিতে ডিপ্লোমা, অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা অথবা সায়েন্সে গ্র্যাজুয়েট। সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে আগামী 19 জানুয়ারির মধ্যে। লেখা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আবেদন ফি হচ্ছে 1000 টাকা। ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে, বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী 19 জানুয়ারি রাত 23:59 পর্যন্ত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছেন, kbic.org.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইন আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে যে কোনো দিন কাজে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে এই নম্বরে আপনারা ফোন করে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারবেন। এবং এখানে একটা নিচে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, এটা থেকে আবেদনের PDFটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।